বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি আজকের রিভিউ। আজকে আমরা আসছি হচ্ছে গিয়ে বনলতা, মিরপুর 11:30 বনলতা বিরিয়ানি হাউস, এবং পেস্ট্রি শপ আছে পাশে। আমরা পেস্ট্রি শপে ঢুকবো না, আমরা বিরিয়ানি হাউসেই যাব। আচ্ছা, কি কি বিরিয়ানি আছে আপনাদের কাছে? চিকেন বিরিয়ানি আছে। একটু একটু দেখান না আমাকে, এটা কোনটা? চিকেন। এই চিকেনটা কোথায়, কত করে চিকেন বিরিয়ানি? 140 টাকা। 140। আর কাচ্চি, কাচ্চিটা একটু দেখা যায়? কাচ্চি কত করে? 150 টাকা। আর এটা 140। কি ফুল? একটাই, হাফ ফুল নাই। আর সাথে আর কি কি আছে আপনাদের? গ্রিল আছে, গ্রিল আছে, শর্মা আছে, শর্মাও আছে। শর্মাও কি শুরু হয়ে গেছে? আচ্ছা, আপনি আমাকে একটা ইয়া দেন, কাচ্চি দেন, ঠিক আছে? না না, ভিতরে দেন। আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি, বনলতা বিরিয়ানি হাউস। আচ্ছা, আপনাদের কি আর ব্রাঞ্চ আছে কোনো? কোথায়? না, বিরিয়ানি হাউসের ব্রাঞ্চ কোথায়? বিরিয়ানি হাউস একটাই। বনলতার তো অনেকগুলো ব্রাঞ্চ আছে সেটা জানি। বোরহানির আইটেমও আছে না? বোরহানি, তারপরে এগুলো পিস সালাদ। কোথায় কোল্ড ড্রিঙ্কস নাই? কাচের বোতল নাই, শেষ হয়ে গেছে। এয়ার কন্ডিশন করা, সুন্দর ডেকোরেশন। আচ্ছা, এটা না আগে বনলতা ক্যাফে ছিল না? পরে ওইটা ওই উপরে চলে গেছে। আচ্ছা, খাবারটা দেখ, খাবারটা রেডি করুক। এখান থেকে আসবে খাবারটা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি। আচ্ছা, খাবারটা দিয়ে দেন। তো খাবার আমাদের সামনে চলে আসছে। এই যে খাবারটা, খুব সাদামাটা একটা খাবার দেখে মনে হইতেছে, কিন্তু ইয়েটা ভালো, মানে এনভায়রনমেন্টটা খুব ভালো। কাচ্চির দোকানে গিয়ে যেরকম গাদাগাদি, বা এই যে একজন বসলো আরেকজন বসলো, এসি নাই, ফ্যান কোনো রকম ঘুরতেছে, ওই রকম না। আবার ওই যে নবাবি যে ভাবগুলো থাকে, গ্র্যান্ড নবাব, তারপরে আরও কই কই যেন দেখলাম, কয়েকটা জায়গায় দেখলাম না, ওই রকম কোনো নবাবি ভাবও নাই এই জায়গায়। টেস্ট অফ মোগলস ওই রকম কিছুও নাই। এটা খুব সিম্পল, কিন্তু ইয়ে, মানে জায়গাটাতে বসে আপনার খাইতে বোধহয় ভালোই লাগবে। তো এই হচ্ছে গিয়ে খাবারটা। একটা ডিম আছে, কাচ্চি আছে। আর এই জায়গার সবচেয়ে মজার ব্যাপার হয়েছে এই যে গ্লাস 15 টাকা মাত্র। এক পিস মাংসই থাকে তাই না? আচ্ছা, এক পিস খাসির মাংস দিয়ে কাচ্চি। বিসমিল্লাহ। খাসি তো না, বেশ বড় পিস তো খাসির। বনলতার কিন্তু চাইনিজ রেস্টুরেন্টও আছে পাশে, কয়েকটা আছে তাই না আপনাদের ব্রাঞ্চ? কয়টা, দুইটা না তিনটা? চাইনিজ ব্রাঞ্চ দুইটা। খাইতে কিন্তু বেশ ভালোই লাগতেছে আপনার। অন্যান্য কাচ্চিগুলোতে যেরকম মশলা টশলা তেল অনেক বেশি থাকে, এটা ওরকম কিছু না,
ইদানিং একটা কথা বলে মনে হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস, তো ওই ওই ব্যাপারটা আছে এই কাচ্চিতে। সিম্পল কিন্তু খাইতে ভালো লাগবে। রেটিং 8 out of 10। মাংসটা আর একটু নরম হওয়া উচিত ছিল, মানে মাংসের পিসটাই এরকম সলিড পিস দিয়ে দিছে। বনলতার বিরিয়ানির কথা মনে হয় আমাদের কমেন্টে কেউ জানাইছিল, তাই না? এক দুজন যে বনলতার বিরিয়ানিটা কভার করেন ভাইয়া, তা আজকে করে ফেললাম বনলতার বিরিয়ানি। আচ্ছা, কাচ্চি তো খাইলাম, এখন ওনাদের এই জায়গায় নাকি শর্মাও পাওয়া যায়, তাই না? চিকেন শর্মা কত করে? 60 টাকা করে। একটা শর্মা দেন না, কতক্ষণ লাগবে? আচ্ছা, একটু একটা শর্মা দেন তাহলে, গরম 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 পাবো তো। আচ্ছা, একটা শর্মা নিচ্ছি সাথে, কাচ্চি এবং শর্মা দুইটাই পাওয়া যাবে। গ্রিলও পাওয়া যায়, তাই না আপনাদের এখানে? আমরা বাসায় যে কাচ্চি করছিলাম না, ওটার চেয়ে ভালো। কলকাতা কাচ্চির চেয়ে তো ডেফিনেটলি ভালো। কলকাতা কাচ্চি খুব হরেবল এক্সপিরিয়েন্স ছিল। কেন হরেবল ছিল সেটা বলি, চুল পাওয়া গেছিলো খাওয়ার ভিতরে, পশম, মানে ওই যে খাসির চামড়ার যে পশমটা কলকাতা কাচ্ছিতে সেটা পাওয়া গেছিলো। ও, এই যে শর্মা চলে আসছে, মাঝখান দিয়ে একটু কেটে দেন না, কেটে দেওয়া যায়, অপশন আছে। আচ্ছা, কেটে দেন, এইভাবে ইয়ে করে কাটবেন। হ্যাঁ, কাটেন কাটেন, কাটলেই হলো। কাচ্চির পরিমাণটা কিন্তু একজনের জন্য ঠিক আছে, দুইজন হইলে সম্ভব না। আচ্ছা, আমি একটু এটা ক্লিয়ার করে তারপরে এটাতে আসে। এইবার সামনে আছে চিকেন শর্মা, এটা এক পিস শর্মা, এটাকে আমরা ছিঁড়ে নিছি, কেটে নিছি। এইটা হচ্ছে কি ওনাদের মেয়োনেজ দিয়ে একটা শর্মার একটা সস, তাই না? শর্মাটা তো আগে থেকেই ছিল, অনেক আগে থেকেই ছিল। বিরিয়ানিটাও তো মনে হয় বছর খানেক হয়েছে। হ্যাঁ, বছর খানেক হয়েছে বিরিয়ানিটা। আচ্ছা, আসেন শর্মাটা একটু ট্রাই করি। শর্মা ভিতরটা দেখেন, স্মোকি স্মোকি একটা ভাব কিন্তু আছে।
শর্মাটাও মজা, শর্মাটা বিরিয়ানির চেয়ে বেশি মজা। তো কথা হইছে, এই শর্মা এবং বিরিয়ানি খাইতে হলে আপনাদের 11:30 আসতে হবে। বনলতার অনেক কয়টা ইয়ে আছে, ব্রাঞ্চ আছে, কিন্তু বিরিয়ানি হাউসেই একটাই। শর্মা কি অন্য কোথাও পাওয়া যায় আপনাদের অন্য কোনো ব্রাঞ্চে? শর্মা বিরিয়ানি হাউস দুইটা, মানে শর্মা এবং বিরিয়ানি দুইটাই বিরিয়ানি হাউসে পাবেন 11:30 বাস স্ট্যান্ডের সাথেই। গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব, আসতে সুবিধা হবে। তো আজকে বিদায় নিই, আবার চলে আসবো অন্য নতুন কোনো রিভিউ নিয়ে। স্ট্রিট ফুডের রিভিউ করার ট্রাই করতেছি, দেখা যাক কী হয়। আল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।